কোডারস, আমি মোজাম্মেল বলছি, লিভিং অন কোর্স থেকে। এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যখন প্রপার্টিজ এখানে যে আমরা সেট করছি, হ্যাঁ, আমরা একটা বিনের মধ্যে প্রপার্টিজ সেট করছি, প্রপার্টিজ কিন্তু এভাবে সেট করার থেকেও আরেকটাভাবে সেট করা যায়। আমরা একটা নতুন নেমস্পেস নিয়ে আসতে পারি, যেটাকে বলা হয় পি নেমস্পেস। পি নেমস্পেস যদি আমরা আমাদের বিন এক্সএমএল এর ভেতরে আমরা এক্সএমএল নেমস্পেসের থ্রুতে ডিফাইন করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রপার্টিজগুলো আমরা বিন ডেফিনেশন যখন আমরা করছি তার মধ্যেই করে দিতে পারবো। এটা জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে প্রপার্টি ডিফাইন করার জন্য কোনো একটা বিনের। অনেক সময় দেখা যায় যে এইভাবে প্রপার্টি ডিফাইন করার চেয়ে ওইভাবে যদি আমরা প্রপার্টিগুলো ডিফাইন করি অনেক ক্লিনার হয় এবং অনেক ইজি টু অনেক বেশি রিডেবল হয়। দেখা যায় যে অনেক সময় আমরা যদি পি নেমস্পেস ইউজ করি, তো পি নেমস্পেস ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে যে নেমস্পেস কলাম নেমস্পেস আছে, যে আমরা এখানে নেমস্পেসে যে আমরা এই যে পি নেমস্পেস এটা আমরা অ্যাড করে দিলাম, এবং এটা আমরা রিমাইন্ড মি আমার দরকার নেই। যখন আমরা পি নেমস্পেস এখানে আমরা অ্যাড করছি, তখন আমরা যেটা দেখি, আমরা যদি আমাদের সোর্সে চলে যাই, সোর্সে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো এই যে এক্সএমএল নেমস্পেস পি নামে আমাদের একটা স্কিমা নেমস্পেস স্কিমা এখানে একটা অ্যাড হয়ে গেছে। এবং এখন যদি আমরা ফর এক্সাম্পল আরেকটা অ্যাড্রেস বিন এখানে আমরা যদি ডিফাইন করি, সেটা আমরা এইভাবে ডিফাইন করতে পারি। আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা আসলে আমাদের এই কনস্ট্রাক্টর আর্গুমেন্ট আমরা এখন পাঠাবো না, এবং আমরা এটাকে যদি অ্যাড্রেস টু বলি, আমরা ফার্স্টে এটাকে সেভ করি। সেভ করে আমরা আমাদের মেইন অ্যাপে চলে যাই। আমাদের অ্যাপে আমরা একটা অ্যাড্রেস নেই, হ্যাঁ, পেশেন্টের মধ্যে তো একটা অ্যাড্রেস আমাদের আছেই, আমরা নতুন একটা অ্যাড্রেস এখানে নেই। অ্যাড্রেস, লেটস কল ইট অ্যাড্রেস টু। গেট বিন অ্যাড্রেস টু। এখন কিন্তু আমাদের অ্যাড্রেস টুটার মধ্যে আমরা কী করেছি, আমরা কিন্তু কোনো প্রপার্টি এখনও ডিফাইন করিনি, তার মানে এটা কিন্তু আমাদের একটা নাল দেওয়ার কথা। প্রপার্টি যদি আমরা প্রিন্ট করি, আমরা এটা একটা সিস্টেম প্রিন্ট আউট নেই, অ্যাড্রেস টু। আমরা যদি এটাকে রান করি তাহলে দেখা যাবে এই যে আমাদের স্ট্রিট আসতেছে নাল এবং পোস্ট কোড আসতেছে নাল। সো দ্যাটস এক্সপেক্টেড, কেননা আমরা কিছু ডিফাইন করিনি প্রপার্টি। এখন যদি আমরা এখানে প্রপার্টি ডিফাইন করতে চাই, এটা খুবই সিম্পল, আমরা এখানে পি নেমস্পেস ইউজ করে ডিফাইন করতে পারি। সো এটার জন্য করা লাগবে পি খোলন দিয়ে আমরা আমাদের ইয়ের নামটা দিতে পারি, আমাদের যে প্রপার্টির নাম দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে স্ট্রিট এবং পোস্ট কোড, আমরা যদি স্ট্রিট দেই পি খোলন স্ট্রিট, আমাদের এখানে নাম দিলাম সে ফর এক্সাম্পল গ্রিন রোড, এবং পোস্ট কোড একইভাবে ফার্স্ট কোড আমরা দিলাম সে লাইক 1210। এবং এখন আমরা এটাকে যদি সেভ করি, সেভ করে যদি আমরা এটাকে এখন রান করি, তাহলে দেখা যাবে আমাদের প্রপার্টিজগুলো সেট হয়ে গেছে। দেয়ার ইউ গো, এই যে আমাদের অ্যাড্রেস টু, যেটা অ্যাড্রেস টু এর মধ্যে গ্রিন রোড এবং পোস্ট কোড এই দুটো সেট হয়ে গেছে। তো এটা জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে আমি আপনাদেরকে দেখালাম, যেটা অনেক সময় অনেক ক্লিনার, কারণ আদারওয়াইজ আমাদের এইভাবে প্রপার্টি ডিফাইন করতে হতো। তো এইভাবেও পি নেমস্পেসের থ্রুতে আমরা প্রপার্টি ডিফাইন করতে পারি, এবং স্প্রিংয়ে আরও অনেক নেমস্পেসের সাপোর্ট আছে, যেটা আমরা ডাউন দ্য রোড দেখবো কীভাবে আমরা আমাদের প্রোগ্রামকে আরও সুন্দরভাবে, আমাদের বিন কনফিগারেশন ফাইলকে আরও অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা কীভাবে ডিফাইন করতে পারি, আমরা আস্তে আস্তে পরে ডাউন দ্য রোড আরও নেমস্পেস সম্পর্কে জানতে পারবো। সো থ্যাংকস এভরি ওয়ান, হ্যাপি লিভিং অন কোডস।